বিসমিল্লাহির রহমান রহিম আলাইকুম প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস রয়্যাল প্লাজা দ্বিতীয় তলা সিডিএ মার্কেট আমতল রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল শূন্য এক সাত এক এক দুই ছয় তিন চার ছয় এক এবং শূন্য এক আট এক পাঁচ তিন পাঁচ চার ছয় পাঁচ শূন্য السلام عليكم ورحمه الله تعالى وبركاته نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل لنا ومن يضلله فلا هادي لَا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا قال الله تعالى في شان حبيبه مخبرا وامرا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحابه صلى الله على سيدنا محمد محمد واله وصحابه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صَلَّى عليه

بحارِ مدینہ کہ سب جنتی ہے نثارِ مدینہ اللہم الین چلو بیمارو مدینہ کی جانب کے در و شفا ہے محمد کی روزا مدینہ میں جا پلٹ کرنا آ مدینہ میں جا پلٹ کرنا آؤ مدینہ میں اوہاں گھر بنانے کی جی چاہتا ہو اللہم اللہ علیہ سیدنا ملائک لگاتی ہے آنکھوں میں اپنی شب روز خاک کے مزار مدینہ میری خاک یا ربو نہ برباد جائے میری خاک یا رب نہ برباد جائے اسے مرگ کر دے گارے مدینہ ناہم وَلَا يَلْهِ سَيِّدِنَا بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اطيعوا الله واطيعوا الرسول واولي الامر منكم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين جشن آمد رسول الله يلا بيبي بي, بي آمنا كفول

আল্লাহর রব্বুল আমিনের পাক দরবারে লাখো কোটি যে আল্লাহ আল্লাহর একজন মকবুল অলির প্রেম ভালোবাসার মহাব্বত নিয়ে আটাস্তম ফাতে শরীফ উদযাপন করার এত সুন্দর একটা পরিবেশ করে মাহফিলের আয়োজন করার এবং সেই মাহফিলে আমাদের সবাইকে এসে বসে ধৈর্য সহকারে হজরাতামাই কেরামের জুবানের তাকরির সোনার সৌভাগ্য নসিব করেছেন আমরা সকলে প্রাণ খুলে বড় আওয়াজে সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম শ্রদ্ধা আর ভালোবাসা আমাদের দেহ মন মনকে উজাট করে নিবেদন করছি আমাদের ওই প্রিয় নবীর করছেন মদিনায় যায় আর দেখে আছেন গোটা বিশ্ব জাহানে সকলেই বড় আওয়াজে বলি আলহামদুলিল্লাহ ওই নবীজির পবিত্র রাও আমরা গোলামদের সালাম টুকুন আল্লাহ পাক পৌঁছে দিক সকলে বলি আমিন আন্তরিক মুবারকবাদ ধন্যবাদ জানাই যারা আজকের মাহফিলের আয়োজক যারা মাহফিলের সহায়ক এবং যারা আজকে মাহফিলে এসে বসে মাহফিলকে সুন্দর এবং সার্থক করার চেষ্টা অব্যাহত রেখেছেন স্বাগতম জানাই তাদেরকে যারা এই প্রচন্ড শীতের রাতে মাহফিলে আসবেন বলে এখনো দ্বিধাধন্দে আছেন কিন্তু আসেননি আসার চিন্তার চেষ্টায় আছেন শীতের মাস মাঘ মাস চলে তবে যেরকম শীত পড়ার কথা ছিল ঠিক ঠিক সেই মানের শীত করতেছে না ঠিক না ঠিক মাগের শীতেই রাতের বেলায় সকাল বেলায় মানুষ সহজে ঘর থেকে বের হতে চায় না কিন্তু আপনারা বেরিয়েছেন আপনারা প্রমাণ করেছেন শীতের যেই প্রকোপ সেটার চাইতে আপনাদের অন্তরে আল্লাহর ভয় নবীর মহব্বত আউলিয়া কেরামের মহব্বত আরো অনেক বেশি জোরদার কি বলেন ঠিক না বেঠে সেটারি আপনারা প্রমাণ করেছেন তাই আপনাদেরকে ধন্যবাদ একটু আরজ করব আমি যত দূর জানি মাহফিল শুরু হয়েছে খুব বেশি দেরি হয়নি তো আপনারা আশা করি খুব বেশি ক্লান্ত নয় আমরা চিরাচরিত নিয়মে মজলিসে মাহফিলে মঞ্চে বসলে আমাদের সুন্নিদের একটা ভালো অভ্যাস মাহফিল শুরু করার করার সময় আমরা আমাদের পেয়ারা রসুলের খেদমতে অন্তর দিয়ে দরুদ সালাম পাঠাই ঠিক না ঠিক আমিও ঠিক সেটা করলাম কিন্তু দুঃখের বিষয় আপনারা দরুদের আওয়াজ এর ভলিউম একবারে কমায় দিলেন এটা উচিত না ধন্যবাদ মোবারকবাদ জানাই যারা আয়োজক এবং মাইক সাউন্ড সিস্টেমে যারা আছে খুব বেশি ভালো সাউন্ড হচ্ছে অনেক মাহফিলে শ্রোতাদের সাউন্ড ভালো থাকে কিন্তু মাইকের সাউন্ড খারাপ হয় এখানে মাইকের আওয়াজ ভালো শ্রোতাদের আওয়াজ এখনো আশা ব্যঞ্চক হচ্ছে না আমি আপনাদেরকে একটু জানতে চাই আপনারা কেমন আছেন ভালো থাকলে তো আওয়াজ এত হয় না আপনারা কেমন আছেন আগের উত্তরটা সঠিক হয়নি পরেরটা ঠিক আছে একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে যখন দেখা হয় তার প্রথম কাজ তিনি সালাম দিবেন কি দিবেন একটু কথা বলবেন একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে দেখা হলে প্রথম ডিউটি কি দুজনের মধ্যে সালাম দাতা কে সালাম গ্রহিতা আবার সালাম ফেরত দিলেন এ দুটা কাজ ইসলামের শরীয়তের কাজ

একটু আওয়াজ দিবেন কম না বেশ বেশ কিন্তু আল্লাহ পাকের কি কুদরত দেখুন একজন মানুষ যখন আরেকজন মুসলমান ভাইকে সালাম দিবে শরীয়ত যিনি সালাম দিবেন তার জন্য সওয়াব রেখেছেন 90টা কয় না কি আওয়াজ দিন কয় নাকি যিনি সালামের জবাব দিবেন তার জন্য রেখেছেন দশ নেকি কয় নাকি শরীয়তের বিচারে ওয়াজিবের মর্যাদা বেশি ক্ষমতা বেশি কিন্তু ফজিলতের বিচারে ফজিলতের বিচারে আল্লাহ আমার নবীজির সুন্নতটাকে এখানে বেশি মর্যাদা দিয়েছেন সুবহান আল্লাহ তাই বলে সালাম দিলে সওয়াব পাওয়া যায় নব্বই জবাব ফেরত দিলেই নওয়াব সওয়াব পাওয়া যায় দশ সালাম না দিলে কোনো অন্যায় নাই গুনাহ নাই কিন্তু জবাব না দিলে কথা কি বলবেন না না জবাব দিলে তো আমাদের সতর্ক থাকা উচিত কেবল মাহফিলে বসলেন আসলেন হালুয়া রুটি বিরিয়ানি খেয়ে চলে গেলেন এই রকম আপনার জীবনে একটা দুইটা দশটা বিশটা একশোটা মাহফিল গণলে হয়তো তার থেকে বেশি হবে। এলেন আর আওয়াজ শেষ ইসলামী জীবনের কোনো কিছুই আপনার মধ্যে যদি রাখতে না পারেন তো এই জীবনটা বৃথা কি বলেন ঠিক না ভাই ঠিক আমরা কি আমাদের জীবনটাকে সফল করতে চাই নাকি বিফলে দিতে চাই একটু আওয়াজ দিবেন সফল না বিফল পাস করতে চান না ফেল করতে চান গোটা লাইফটা আমাদের পরীক্ষাগার গোটা জীবনটা আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছেন পরীক্ষা দেবার জন্য কোরআনুল করিম

আমরা এখনো বেঁচে আছি আমাদের যেমন আছে তেমন মরণটাও বাকি আছে কি বলেন ঠিক না যারা এখনো বেঁচে আছি আমাদেরকে সামনের কোন একটা সময়ে মৃত্যুবরণ করা লাগবে আল্লাহ বলে যারা এখনো বেঁচে আছে তারা যদি মরণের ভয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াদৌড়ি করে বাঁচার আশা নিয়ে যেখানে লুকিয়ে থাক না কেন আমার মরণ নামের যে সৃষ্টিটা আমার ওই জিন্দা মানুষটারে লোহার শক্ত পিজারায় লুকিয়ে থাকলেও সেখান থেকেও বের করে নিবে উচ্চ আওয়াজে বলি সোভান লুকিয়ে বাছার কোন সুযোগ থাকুন ইউ DIRIKKUMUL MAUT WALAW KUNTUM FI BURUJIM MUSHAYYIDAH জখানেই তুমি লুকিয়ে থাকো না কেন সেই লুকিয়ে থাকার জায়গাটা তোমার শক্ত লোহার পিজারা হলেও মৃত্যু তোমাকে সেখান থেকেও বের করে আনবে অতএব বেঁচে থাকার সুযোগ একদিন না একদিন মৃত্যু বরণ করাই লাগবে তো আল্লাহ বলে বন্দারে মৃত্যু যেহেতু তোমার ভাগ্যে অবধারিত মরণ যেহেতু বরণ করাই লাগবে তো এমনিতে কেন মরবার পৃথিবীর জমিনে তোমারে আমি কত নিয়ামত দিয়ে পাঠাইলাম মাথা থেকে পা পর্যন্ত আফাদে মস্তক তোমাকে সীমাহীন নিয়ামত দিলাম বিস্তীর্ণ বিশাল জমিন দিলাম মহা আকাশ দিলাম আকাশ থেকে বৃষ্টি ঝরায়ে জমিনটারে সুজলা সুপলা করে দেয় মহা শূন্য একটি লাইট দিয়ে গোটা জগৎটারে আলোকিত করে রেখেছি রাত্রিবেলায় আরেকটা শ্বাস লাইট জ্বালিয়ে তোমাদের আলোর ব্যবস্থা নিশ্চিত করেছি বিশাল সাগরে তোমাদের জন্য হাজারো নিয়ামত রেখে দিয়েছি রে বন্দা উপরে নিচে সামনে পিছে ডানে বামে সর্বত্র আমার নিয়ামত দিয়ে তোমারে ঢেকে রেখেছি এই সব কিছু তোমাদের জন্য তোমরাই ভোগ করবে তবে আমি খোদার আমি মৌলার একটি দাবি আমার সমস্ত নিয়ামত বক্ষণ করার সাথে সাথে তোমরা তার সুকুরিয়া আদায় করবে বলি সুবাহ আল্লাহ কি আদায় করবে আওয়াজ দিন কি আদায় করবে অনেক অনেক ভাষা আছে আছে স্টাইল ডিজাইন আছে তবে সবচাইতে ভালো সহজ উপায় হচ্ছে বন্দা আল্লাহর নিয়ামত ভোগ করার পরে বলবে আলহামদুলিল্লাহ কি বলবে এত শক্ন নিয়ামত দিনের আল্লাহর একটা উদ্দেশ্য ছিল উদ্দেশ্যটাও আল্লাহ কোরানের আরেক জায়গায় বলে দিচ্ছেন অমাআ ফলাকুতুল জিন্ন ইং আমি মানুষ সারসি জাজ সৃষ্টি করেছি একটি মাত্র উদ্দেশ্য নিয়ে সেটা হচ্ছে এই মানুষের জিনজাত আমার নিয়ামত গুলা বক্ষণ করবে ভোগ করবে আর সাথে সাথেই তারা আমার এবাদত বন্দিগি করবে কি করবে এবাদত করবে এই আয়াতটার তফসির করতে গিয়ে অসংখ্য গণিত ওলামায়ে কেরাম মুফাসসিরে কোরআন এইভাবে তাফসির করেছেন আমি মানুষ আর জিনজাত সৃষ্টি করেছি তারা যেন এবার উত্তম দিগি করে আমি মৌলার পরিচয় লাভ করতে পারে বলি আলহামদুলিল্লাহ তারা যেন আমার পরিচয় লাভ করতে পারে এখন আমরা তো এবাদত করি কিন্তু আল্লাহর পরিচয় পাই নাই পাই নাই নাই কেন সমস্যা কোন জায়গায় ভাই আমার সমস্যা অনেক জায়গায় আছে আমরা সমস্যা অনেক জায়গায় করে রেখেছি আল্লাহর এবাদত করি কিন্তু আল্লাহর পরিচয় পাই নাই আল্লাহর জগতে থাকি আল্লাহকে কিন্তু আল্লাহর দেখা পাই নাই আল্লাহর হাবিব তো দিয়ে আমাদের কেমন সেই নিয়ামতের কদর করতে জানি না কারণে আমরা আল্লাহকে দেখার বুজার মতো দেখছি না কি বলেন ঠিক নামে আমার নবীজি বলে ও আমার উম্মত সল্লু কামার আই তুমি সল্লি তোমরা নামাজ পড়ো আমি নবীকে যেমনি করে নামাজ পড়তে দেখেছ তোমরা নামাজ পড়ো আমি নবীকে যেমনি করে নামাজ পড়তে দেখেছ ঠিক তেমনি ভাবে দুর্ভাগ্যের বিষয় আমরা নবীজির দেখা দেখি যে নামাজটা সেটা আজকাল ধরে রাখতে পারেনি এক সময় আকিদা নিয়ে ষড়যন্ত্র চলত এখন মানুষের আমল নিয়ে ষড়যন্ত্র চলে কি বলেন ঠিক না আজকাল তথা কথিত আহেলে হাদিস নামে কতগুলা মানুষ বেরিয়েছে যারা মানুষের আমলের জিন্দিগিতে আঘাত হানছে হামলা করছে আমরা সারা জীবন নামাজ পড়েছি নামাজের নিয়ত বেঁধেছি আল্লাহু আকবার বলে আমাদের ডান হাতটাকে বাম হাতের কবজির উপর রেখে ঠিক আমাদের নাভির নিচ পর্যন্ত হাতটাকে নিয়ে আমরা নিয়ত বাঁধতাম এখন নতুন কতগুলা লোক আবিষ্কার হয়েছে যারা আমাদেরকে রসুল্লাহর সেই সুন্নার থেকে বের করে নিজেদের ইচ্ছা প্রণোদিত একটা নিয়মে নামাজ ঠিক না বে ঠিক পেয়ারা রসুল বলে সল্লু কামার আই তুমু নিউ সল্লি

যদি তোমার পক্ষে সেটা সম্ভব না হয় তোমার ভাগ্যে যদি সেটা না কুলায় তার মানে তুমি নামাজ পড়ার সময় তোমার মনিব মালিককে দেখার মতো যদি সেই চক্ষু জোড়াইতে না পারো তো এই বর্মে এইভাবে অন্তত পক্ষে নামাজ মনে হয় তোমার সেই নিয়ে নামাজে আজকাল অনেক নামাজে আমাদেরকে এসে অভিযোগ করে হুজুর আমি তো নামাজ পড়ছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় নামাজে দাঁড়াইলে আমার ব্যবসার কথা মনে পড়ে নামাজে দাঁড়াইলে আমার বাসা কথা মনে পড়ে নামাজে দাঁড়াইলে আমার দুনিয়াদারির কথা মনে পড়ে হুজুর এই বিষয় থেকে এই মহা বিপদ থেকে নিজেকে কি করে বাঁচানো যায় আমার ভাইরা এটা যদিও বা আপনি হুজুরকে প্রশ্ন করেছেন উত্তর যদিও বা হুজুরের জুবান থেকে বের হবে কিন্তু জবান যদিও হুজুরের উত্তরটা দিবে আমার আল্লাহ কি বলেন ঠিক না ভেট উত্তর আমার আল্লাহ দিচ্ছেন বিশ্লা হির রহমান ও কোনু মাআসসাদিকি উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ হে ইমানদাররা আল্লাহকে ভয় করো কাকে ভয় করতে বললেন দুর্ভাগ্যের বিষয় আমরা ইমানদার দাবিদার সত্যিকার অর্থেই যে আল্লাহকে ভয় করার দরকার আল্লাহর আল্লাহর ভয় ভয় আমাদের আমাদের মাঝে নাই যদি অন্তরে তাহলে নামাজের মধ্যে আমাদের ব্যবসায়ের কথা মনে পড়তো না আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকত নামাজের মধ্যে চাকরির কথা মনে পড়তো না আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকত দুনিয়াদারির কথা আমাদের মনের মধ্যে ভেসে উঠত না আমাদের মনের যে কামরাটা সেটা যদি আল্লাহর ভয় দ্বারা বরফুর হয়ে যেত কেবল সেটাই থাকতো অন্য কিছু ঢুকতে পারত না এখন আমরা মুখে দাবি করি আল্লাহকে ভয় করি কিন্তু মূলত আমাদের অন্তরটা শয়তানে দখল করে রেখেছে কি বলেন ঠিক না বে ঠিক শয়তানের বৈশিষ্ট্য শয়তানের চরিত্র শয়তানের ক্ষমতা আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নতি ওয়ান নাস শয়তান মানুষের অন্তরের ভেতরে ঢুকে মানুষ আর জিনজাত এই দুই জাত থেকে শয়তান থাকতে পারে এই শয়তান মানুষের অন্তরকরণে ঢুকে মানুষের অন্তরের মধ্যে কু প্ররোচনা ঢুকিয়ে দেয় নামাজ পড়তে গেলেও তার মনের মধ্যে ব্যবসার কথা জাগিয়ে দেয় নামাজ করতে গেলেও তার মনের মধ্যে চাকরি বাকি দুনিয়া কথা জাগিয়ে দেয় যদি আমাদের মনে জায়গা না পেত এইসব সব কথাবার্তা আমাদের অন্তরে ভাসত না আল্লাহর বলি যারা আল্লাহর মকবুল বন্দা যারা তারার আল্লাহ পাকের নিয়মিত ইবাদত করে নিয়মতান্ত্রিক ইবাদত করে তাদের অন্তর থেকে শয়তানকে ধুইয়ে মুছে বের করে দিতে সক্ষম হয়েছে কারণে তারা নামাজ পড়লে কেবল আল্লাহকে দেখে আল্লাহর আরশ দেখে তাদের অন্তরের মধ্যে অন্য কিছু ঢুকতে পারে না উচ্চ আওয়াজে বলি কিন্তু আমরা যারা আল্লাহর অলি হতে পারিনি আমাদের অন্তর মধ্যে শয়তান ঢুকে আছে কি বলেন ঠিক না বেঠা আমাদের ভেতর আর বাহির দুইটা শয়তানের দখলে আমরা নিজেরা দাবি করি আল্লাহকে আমরা ভয় করি আসলে আমাদের অন্তরে আল্লাহর ভয় আল্লাহর ভয় থাকলে আমরা নিজেদেরকে গুনাহে জড়াইতে পারতাম না আল্লাহর ভয় থাকলে আমরা মিথ্যায় নিজেদেরকে জড়াইতে পারতাম না আল্লাহর ভয় থাকলে আমরা জেনাবে বিচারের মধ্যে লিপ্ত হতাম না আল্লাহর ভয় থাকলে আমরা মানুষের জমিনের আইন খেলতে পারতাম না আল্লাহর ভয় থাকলে আমরা এতিমের সম্পদ করে নিজের খর্ব সম্পদে মিশিয়ে খেতাম না আল্লাহর ভয় থাকলে আমরা মদের বোতল নিয়ে রাস্তায় ঘুরতাম না আল্লাহর ভয় থাকলে আমরা গোড়ামি করতাম না আল্লাহর ভয় থাকলে আমরা হিংসা করতাম না আল্লাহর ভয় থাকলে আমরা বাবা মাকে অবজ্ঞা অবহেলা করতাম না আল্লাহর ভয় থাকলে বড়জন একজন সম্মানিত ব্যক্তিদেরকে অসম্মানি করতাম না এইভাবে দুনিয়ার বুকে যত অন্যায় অনাচার জুলুম নির্যাতন গুনাহের কাজ আছে সেগুলো আমরা করতাম না যদি আমাদের অন্তরে আল্লাহর ভয় কি বলেন ঠিক না বে ঠিক বিবাহের অনুষ্ঠান ঘনিয়ে আসলে পরে সমাজের আলেম ওলামাদেরকে নিজের বাড়ির আঙ্গিনায় ডেকে এনে দু চারে দশজন আলেমকে দিয়ে হয়তো খৎমুল কোরআন না হয় খতমে গৌশিয়া বা শরীফ বা খতমে খাজে গান পড়িয়ে হুজুরদের কাছ থেকে দোয়া প্রার্থনা করি হুজুর আমার ছেলে কিংবা মেয়েটার বিবাহের আয়োজন চলছে একটু খাস করে দোয়া করবেন যেন সবটাই ভালোভাবে হয় আয়োজনটা কেন করলেন যেন আপনার এই বিবাহের অনুষ্ঠানটা ভালোভাবে হয় দুর্ভাগ্যর বিষয় এই অনুষ্ঠানের শুরু থেকে আলেম হাফেজদেরকে নিজের ঘরে কিংবা মসজিদে ডেকে এনে কোরআন এর তেলাওয়াত করে মিলাদ কিয়ামের আয়োজন করে দোয়া চাইলেন যেন কাজটা ভালোভাবে সম্পূর্ণ হয় কিন্তু দুই চার পাঁচ ঘন্টা সময় যেতে না যেতেই ওই এক দিনের সন্ধ্যা বেলায় সূর্য डूবার পর থেকে অন্ধকার নামতে নামতে আপনার বাড়ির উঠোনে ভালো আলোকসজ্জার ব্যবস্থা করে বিশাল দিয়ে সাজিয়ে নৃত্যকีmee এনে গান বাজনার ব্যবস্থা করে সেই সন্ধ্যা ওই মেহেদি সন্ধ্যার প্রথম রাত থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত বেগানা বেপর্দায়ে নারী দিয়ে আপনার বাড়িটাকে গান বাজনার আসন সাজিয়েছেন সারা রাত গান বাজনা করে নৃত্যকীয় দিয়ে নাচ গান করে গোটা বিবাহটাকে আপনি হারাম এর মধ্যে জড়িয়ে দিলেন কি বলেন ঠিক না बैठे যে মানুষটা কোরআনের তেলাওয়াত করে দোয়া চাইলে একই পরিবার একই মানুষটা বা সারা রাত গান বাজনা বাদ্যবাজনা দিয়ে বিবাহটাকে ধ্বংস করে দিলেন তাইলে আপনার মধ্যে অল্প করে আল্লাহর ভয় আছে আবার বেশি করে শয়তানের মায়াও আছে এইসা কি কি ওর কি কি নহর ঠিক ঠিকই বে একা নহর না আয় একরা বৈহস্য ওয়াজ করলে আগামী বছর বাদ দিবেন দেরি আরে আজি এক কান না কথা ঠিক আছে এগুলা কি আমরা করি কি করি না বিকালবেলায় বা সকাল বেলায় আলোলামা দিয়ে খতমের আয়োজন মিলাদের আর সকাল বেলায় রাজি করার চেষ্টা করেছিলেন ওই একই আল্লাহ আপনার গান বাজনা দেখে কি খুশি না না ঘোষ আমার প্রশ্ন হয় পেয়ার সুলের পবিত্র সুলনাথ যে সুন্নাত আমার নবী রেখে গেলেন একটা নারী আর একটা পুরুষের মধ্যে যেন জানাহের এইজন্য না থাকে জানাহের গুনাহ যেন না হয় ওটা থেকে বাঁচার জন্য আমার নবীজির সুন্নাতের মধ্য দিয়ে দুইটা আটটাকে একাকার করার জন্য আমার নবী এই তরিকা রেখে গেলেন একটা পুরুষ আর নারী তার যৌবিক চাহিদা মেটাবে বংশের বিস্তার ঘটাবে এই বিবাহের মধ্য দিয়ে যেটাকে আমার নবীজি সুন্নাত বলে আখ্যায়িত করেছেন ওই পবিত্র সুন্নাতটা আপনি কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করলেন আর মাঝখানে গান বাজনা চালিয়ে দিলেন বলুন দেখি আমার নবী কি এই আয়োজনে খুশি হতে পেরেছে

কি করে আল্লাহর অনুসরণ করব আমার আল্লাহ ঘোষণা দিচ্ছে তোমাদের মধ্যে যাদের মন চায় আল্লাহর পথে চলতে আল্লাহর মতে থাকতে আল্লাহকে রাজি করতে আমি তাদেরকে পরামর্শ দিব তারা যেন আমার রসুলের পথে আর মতে থাকে আমার রসুলের পথ আর মত যেটা সেটাই আমি আল্লাহর পথ উচ্চ আওয়াজে বলি সুবহান আল্লাহ যেটা রসুলের পথ সেটা কার পথ একটু আওয়াজ দেন যেটা রসুলের পথ সেটা কার পথ সেটা আল্লাহর পথ তাহলে রসুলের পথে চললে কাকে পাওয়া যায় আল্লাহকে পাওয়া রসুলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা আল্লাহকে যে পাইতে চায় হজরতকে আল্লাহ আল্লাহকে যে পাইতে চায় যারা আল্লাহ কে পেতে চায় তাদের উচিত হবে তারা যেন আমার পথে রসুলের থাকে কার পথে এখন রসুলের পথ কোনটা পথে পথ মানে আল্লাহর পথ রসুলের পথে এরকম গান বাজনা ছিল নাচ ছিল ফ্যাকেজ অনুষ্ঠান ছিল গায়ে হলুদ ছিল গায়ে নাম দিয়ে গান আয়োজন করেন রে ভাই যে পৃথিবীর এমন কোন মা এমন কোন আলেম জন্ম দিতে পারেনি যে আলেম প্রমাণ করবে এই গায়ে হলুদের গান বাজনায়গুলা যায় এরকম কোন আলেম আছে একজন আপনার পক্ষে উকিল হিসাবে নিতে পারবেন না পৃথিবীর এমন কোন আলেম এখনো জন্মগ্রহণ করেননি ভবিষ্যতে করার মতো আমার মধ্যে মনে হচ্ছে সম্ভব নয় অতএব ভাইয়ের যেই কাজটা আপনি করেন সেটার সমর্থনে কথা বলার মতো একজন আলেম খুঁজে পাবেন না কিসের বলে আপনি এই কাজটা চালু করে দিলেন জানি না যে এই কাজটা আমার নবীজির সুন্নাত ওই সুন্নাতের মধ্যে আপনি আপনার একটা সুন্নাত কেন ঢুকায় দিলেন এটা তো সুন্নাত নয় এটা বেদাত এই বেদাত চালু করবার জন্য আমার নবী আপনাকে সতর্ক করেছেন বলি নাউজুবিল্লাহ কুল্লু বেদাতিন দালালা এই জাতীয় শরীয়তের মধ্যে যারা শরীয়ত সিদ্ধ কাজের বাহিরে নিজের ইচ্ছা প্রণোদিত কতগুলো শয়তানি ঢুকিয়ে দে এগুলো সব বেদাত এগুলো সব বেদাত ঠিক আছে এগুলো যদি চলে এর কড়াই গন্ডায় হিসাব আল্লাহর দরবারে দিতে হবে আপনি ভাবেন হুজুর আমি এগুলোও করি আবার মিলাদুন্নবী মাহফিলও করি হুজুররা কইছে না মিলাদুন্নবী মাহফিল জীবনে একবার করলে সারা জীবনের গুনাহ মাফ হয়ে যায় এটা হুজুররা বলছে তবে আপনি একথারা তখনের কথা যখন আপনি জানতেন না ফ্যাকেস অনুষ্ঠান করলে যে গুনা হয় অনুষ্ঠানটা করলে যে গুনা হয় এটা আপনি যতক্ষণ পর্যন্ত জানতেন না এই অজ্ঞতা সারে যে গুনা হয়েছে যে কাজ আপনি করেছিলেন সেটার জন্য میلاد النبی মাহফিল কিংবা তওবা ইস্তেগফার করলে আল্লাহ माफ করবে কিন্তু যখন থেকে আপনি জেনে গেলেন এই প্যাকেজ অনুষ্ঠান বড় মারাত্মক গুনাহের কাজ তখন থেকে আপনাকে সেটা ছাড়তে হবে আর জানার পরে যদি এই কাজ করেন সেই গুনাহ میلاد النবীর অনুষ্ঠান করেও মাফ হবে না আমি ফতোয়া দিয়ে গেলাম পারলে সেটা উইথড্র করেন অতএব মিলাদুন ঢাল মিলাদুন নবীর মাহফিলকে ঢাল বানিয়ে আপনি অন্যায় করতে পারেন না তাহলে হয়ে যাবে আপনি বছরে একবার মিলাদুন নবীর করবেন আর সারা বছর 365 দিন অন্যায় করবেন ঠিক না মিলাদুন নবীর মাহফিল করলে গুনা মাফ হয় ঠিক তার মানে এই যে নয় যে আপনাকে অন্যায় করার সনদ দেয়া হয়েছে

چپ کو بس اللہ ہوم سیا سہ دینا محمد درود پڑا میلد پڑا नवीरे में मजिया नबीर प्रेम द पढ़े गुनाजाबे झोरिया अलॻि पलय আমরা আমাদের হুজুরা ফোরকানিয়ায় বা আমাদের ওস্তাদরা আমাদেরকে নামাজের কতগুলা ফরস শিখিয়েছেন ভিতর আর বাহিরে নামাজের ভিতরে বাহিরে কয় ফরস তেরো ফরস কয় ফরস সেখানে একটা ফরস শিখিয়েছেন শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক তো নামাজটা আদায় করার জন্য কবুল হওয়ার জন্য আপনাকে প্রথমত শরীর পাক করতে হবে দ্বিতীয়ত আপনার যে জামাটা আপনি পরেন সেই জামাটা পাক করতে হবে তৃতীয়ত যে জায়গাতে আপনি নামাজ পড়বেন সে জায়গাটা পাক করতে হবে বাকিগুলা এখানে অপ্রাসঙ্গিক সেজন্য বলছি না তাইলে শরীর পাক জামা পাক নামাজের জায়গা পাক অন্ততপক্ষে তিনটা পয়েন্টে থাকে। আমার ভাইরা আমরা নামাজ পড়ি আল্লাহর বন্ধু যারা তারাও নামাজ পড়ে আমরা রোজা রাখি আল্লাহর বন্ধুরাও রোজা রাখে কিন্তু পার্থক্য কোন জায়গায় আমাদের অন্তরে শয়তানের মায়াও আছে অল্প কুদ্দুর আল্লাহর বয় আল্লাহর ভয় বেশি দেখা যায় বছরে এক মাস রমজানে এগারো মাসে ভয় কমে যায় কি বলেন ঠিক না বে ঠিক তাই রমজান মাসে হাউসফুল মুসল্লি আর অন্য মাসে মুসল্লির ভাটা পড়ে যায় কি বলেন ঠিক না বে ঠিক আমাদের অন্তরে শুক্রবারে আল্লাহর ভয় আর মায়া জেগে উঠে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর ফোর্থ ফ্লোরে মসজিদের বারান্দায় একেবারে গেইটে মাঝে মধ্যে রাস্তায় মুসল্লি বসে নামাজ করে সপ্তাহের একদিন আমাদের অন্তরে আল্লাহর ভয় আর আল্লাহর মায়া জেগে ওঠে বাকি ছয়টা দিন আমাদের অন্তরে আল্লাহর ভয় থাকে না কে বলেন ঠিক না ঠিক আমাদের ভয়গুলা মেয়াদি ভয় কতক্ষণ থাকে কতক্ষণ থাকে এই ভয় ভয় নয় নয় আল্লাহর যারা যারা বন্ধু তারা কেবল রমজানে নয় কেবল জুমার নামাজের টাইমে নয় তারা সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল রাত দিন চব্বিশ ঘন্টা আল্লাহর ভয় নিয়ে বেসেছিলেন বলি সুবাহান আল্লাহ তাদের অন্তরে সারাক্ষণ কার ভয় আল্লাহর ভয় ছিল নবীজির মায়ার মহব্বত ছিল আল্লাহর পথে চলেছেন নবীজিকে দেখে দেখে কারণ আল্লাহর ঘোষণা আল্লাহ তোমাদের মাঝে যারা আমার বন্ধুর অনুসরণ করে প্রকারান্তে সে যেন আমি আল্লাহকে অনুসরণ করে আমার নবীর মাধ্যমে যারা আমি আল্লাহকে অনুসরণ করেছে আল্লাহ ওই আরেক জায়গায় বলে ফাকাদ ফাযা ফাউযান আযীমা তুমি হুতি রাসূল

লেদি খলা খল মাউটা ওয়াল আয়াটা লিয়াবলুয়াকুম আই হুকুম আমালাপ আমি তোমাদেরকে সৃষ্টি করলাম এই বিশ্বাস নিয়ে আমাত্রা দিয়ে দিলাম এটা পরীক্ষা করে দেখার জন্য তোমাদের মধ্যে কে কত বেশি ভালো আমল করতে পারো কে কত বেশি ভালো আমল করতে পারো সেটা টেস্ট করবার জন্য পরীক্ষা করবার জন্য আমি আল্লাহ তোমাদের জন্য মরণ আর জীবন সৃষ্টি করেছি বলে সোহার তাহলে আমরা এখানে কেন এলাম দুনিয়াতে কেন এলাম এক নম্বর কথা হচ্ছে আল্লাহর আবাদত করবার জন্য কি করার জন্য দুই নম্বর কথা হচ্ছে এই আবাদতের মধ্য দিয়ে আল্লাহর সামনে আমরা পরীক্ষা দিব এটা দুনিয়া গোড়াটাই পরীক্ষাগার এখানে আমাদের পরীক্ষা দিতে যারা পাশ করলো প্রথম প্রশ্নে যারা পাশ করে তারা ইমানদার আল্লাহ বলে আল্লা আমানু যারা ইমানদার হয়ে গেল ও আমেল সলে হাত ইমানদার হওয়ার পরেই যারা নেক আমল করবে কি আমল একটু আওয়াজ দেন কি আমল আল্লাদিনা আমানু যারা ইমানদার ইমানদার হয়ে যাওয়ার পরে ওয়া আমিনু চ যারা নেককার হবে কান আত্মজান্না তুলসীর দৌসি নুজুলা লা শুনা আনহা ইওয়ালা যারা ईमानदार হবে আমলদার হবে নেককার হবে নেক আমল করবে ইবাদত বندگی করে আমার দরবারে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হবে সফল হবে আমার আল্লাহ ঘোষণা দিয়ে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আমি আল্লাহই তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ঘোষণা দিয়ে দিলা তাহলে ইমানদার হইলে ফায়দা আছে না নাই আমলদার হইলে ফায়দা আছে না নাই এখন আমল কেমনে করবেন আমল করতে হলে আমার নবীকে দেখতে হবে নবীজির মাথায় দেখুন আমার নবী মাথায় টুপি দিতেন রাসূলুল্লাহর সুন্নাত আমার নবীজি মাথায় পাগড়ি পরতেন আমার নবীর সুন্নাত আমার নবীজি তিন ধরনের চুল রাখতেন অফরাহ নিম্মি ও জিম্মি অফ আমি যেভাবে রাখলাম আমার ভাই মৌলানা সাহেব অনেকটা নিম্মির কাছাকাছি আছেন আবার জিম্মি একেবারে পুরো কাঁধ পর্যন্ত পৌঁছে গেলে এই তরিকায় চুল রাখতে পারা এটা আমার নবীজির সুন্দর দুঃখের বিষয় আজকাল আমরা নবীজির সুন্দর তরিকায় চুল রাখতে নারাজ আমরা চুল রাখি ভারতীয় সুপার স্টাইলদের ডিজাইনে কি বলেন ঠিক না বেটে

আজকাল দেখতে পাচ্ছি পুরাটা নৌবাহিনীর সৈন্যদের মতো এই জায়গাটা খালি উপরে শুধু এক থকমার চুল ওই যে আমাদের দেশে এক সময় আমরা দেখতাম রাজ্জা মুরগি নামে কতগুলা মুরগি আছে কি মুরগি রাজ্জাক মুরগির মাথার উপর এই রকম একটা শুট থাকে দাঁড়ানো আমাদের ফুলাফাইনদের মাথায় চুল দেখি ওই রকম রাজ্জাক মুরগির মাথার শুটের মতো কি বলেন ঠিক না বেটে রে বাবা তুমি এমন করে কেন চুল রাখলা কই হুজুর এটা ইন্ডিয়ান ডিজাইন কোন ডিজাইন চুলটা তোমার ইন্ডিয়ান হয়ে গেল তুমি সোনার বাংলার সোনার ছেলে তোমার দেশটা তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে ঠিক না ঠিক তুমি তোমার দেশের গ্রহণ করতে পারতা সেটা অহংকারের বিষয় হিন্দুস্তানের সুপারস্টারের কাছে কেন গেলাম আর সেটাও যদি সম্ভব না হয় তুমি আমার পেয়ার ও সুরের সুন্দরটাও নিতে পারত তোমার স্থানীয় ইমাম সাহেব মসজিদের খতিব সাহেব বিঘ্ন আলেম থাকলে তাকে জিজ্ঞাসা করতাম হুজুর আমি তো আল্লাহর বান্দা নবীর উম্মত একটু আমার মাতার চুলটা কোন ডিজাইনে রাখলে পরে আমার আল্লাহও খুশি হবে নবীও খুশি হবে ডিজাইন কি আমরা জানতে চাই আজকাল চাই না আল্লাহর হাবিবের তিনটি সুন্নাত তরিকা অফ্রাহ নিম্মি ও জিম্মি এই তিন তরিকায় ওলামায়ে কেরাম থেকে চুল রাখার ডিজাইন বুঝে নেবেন সেইভাবে চুল রাখার চেষ্টা করবেন আল্লাহ সবাইকে তৌফিক দান করুক বলি আমি এরপর একটু নিচের দিকে নেমে আসুন আমার আল্লাহ আপনাকে যখন মায়ের গর্ভে রেখেছিলেন দশ মাস দশ দিন গর্ব থাকাকালীন সময়ে আপনার মুখে দাড়ি ছিল না ভূমিষ্ঠ হওয়ার সময় আপনার মুখে দাড়ি ছিল না ভূমিষ্ঠ হওয়ার পরেও প্রায় দশ বারো বছর আপনার মুখে দাড়ি উঠেনি একটা নির্দিষ্ট মেয়াদে এসে আপনার মুখে দাড়ি গজালো আপনাকে ভেবে দেখা উচিত ছিল আপনার যে আল্লাহ আপনাকে বানিয়েছে তিনি মাথায় চুল দিয়েছে হাতে নোখ দিয়েছিল মুখে দাঁত না থাকলো কয়েকদিন পরে দাঁতটা দিয়েছিল এইভাবে গোটা শরীরটা

আল্লাহ আমি তোমাদেরকে উত্তম চেহারা দিয়ে সৃষ্টি করেছি বলে সোহান আল্লাহ এগুলো কার ঘোষণা আল্লাহর ঘোষণা তাহলে মাস মায়ের গর্বে দশ মাস দশ দিন ছিলাম আমরা ভূমিষ্ঠ হওয়ার আগে আমাদের মাথায় চুল ছিল জন্মের পরে সেই চুলগুলো নিয়ে আমরা দুনিয়াতে এসেছি ওই চুল গুলার সুন্না আমার নবীজির নাতি হাসান হোসেন জন্মের পরে এক সপ্তাহের মাথায় আমার নবীজি চুলগুলা কর্তন করে সেই পরিমাণ চুলের ওজন করে সোনা দানা সোনা চান্দি সৎকা করে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আমার ভাইয়েরা তো একটা শিশু সন্তানকে আল্লাহ মায়ের গর্ব থেকে চুল দিয়ে পাঠালো কিন্তু মজার বিষয় আল্লাহর চাইলে মুখে তো দাড়িও দিয়ে পাঠাইতে পারত দাড়ি দিতে পারতো না তাহলে দেন নাই কেন ওই যে আল্লাহ ঘোষণা দিলেন ওয়াল্লাযী ইউসাফফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা তিনি সেই আল্লাহ যিনি তোমারে আল্লাহর কুদরতের খেয়ালে সুন্দর আকৃতিতে বানিয়েছেন লাকাদ খালাকনা লিসানা ফী আহসানি আমি মানুষকে উত্তম চেহারা দিয়ে বানিয়েছি এই যে আল্লাহর ঘোষণাগুলো এবার ভেবে দেখুন আল্লাহ আপনাকে উত্তম আকৃতিতে বানিয়েছে উত্তম আকৃতিটা সেটাই আপনি মায়ের গর্ব থেকে আসার পরে আপনার এই কোমল চেহারাটা এত মসৃণ ছিল এত আকর্ষণীয় ছিল আপনার মা আপনাকে কোলে নিয়ে চুমা দেব বাবা আপনাকে কোলে নিয়ে চুমা দেব বড়জনরা আপনাকে কোলে নিয়ে চুমা দেব আপনাকে যেই বা যারা দেখতে আসে আত্মীয়-স্বজন সবাই কোলে নিয়ে আপনাকে চুমা কি বলেন ঠিক না ঠিক যখন শিশু ছিলেন আপনাকে সকলে কোলে নিয়ে বুকে নিয়ে বেশি বেশি করে চুমো দিত আর এই চুমো দেওয়ার একমাত্র একটি মাত্র কারণ আপনার চেহারাটা ছিল মসৃণ দাড়িবিহীন উচ্চ আওয়াজে বলি সুবহান এই চুমো দেওয়া তার বিধান আছে শরীয়তে চুমোর বিধান কতদিন পর্যন্ত একটা ছেলেকে আপনি চুমো দিতে পারবেন এরপরে নির্দিষ্ট একটা সময়ে যখন পার হয়ে যায় তখন আল্লাহর কুদরতের খেয়ালে আপনি সেই মানুষটা যারে জন্মকালীন সময়ে আল্লাহ মুখে চুল দেয়নি দাড়ি দেইনি ওই মানুষটার এবার নির্দিষ্ট একটা বয়সে আল্লাহ মুখের মধ্যে দাড়ি গোজিয়ে দিচ্ছেন বলি মারহাবা আচ্ছা এই মুখের দাড়িগুলা কি জন্মের সাথে সাথে দিতে পারতো না দেয় নাই কেন আপনার এই মুখে আপনার মা চুমা দিবে বাবা চুমা দিবে আপনার আপন জনরা চুমো দিবে আমার ভাইয়েরা বন্ধুরা এইভাবে নির্দিষ্ট একটা মেয়াদ চলে গেলে আর সাধারণ সবাই আপনাকে চুমো দিতে পারবে না আরেকটা একটা টাইম গড়িয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিবের সুন্নতের মধ্য দিয়ে আপনি যখন शादी করবেন বিবাহ করবেন আপনার মুখে চুমা দেওয়ার জন্য একমাত্র আপনার বিবির জন্য অনুমতি আছে আপনার বিবি আপনার মুখে চুমা দিবে ইসলাম কত চমৎকার ধর্ম আল্লাহর কুদরত কত চমৎকার দেখুন আমাদের সকলের মুখে যখন চুমা দেওয়ার দাবি ছিল নারী পুরুষ সকলের মুক্ত ছিল যখন মসরিন আর যখন চুমো দেওয়ার জন্য বিধান এসে গেল চুমা এই টাইমে দিবা ওই টাইমে দেয়া যাবে না তখন কেবল পুরুষদেরকে চুমা দিবে তাদের বিবিরা আর বাকি জন চুমা দিতে পারবে না কিন্তু নারীদেরকেও নির্দিষ্ট একটা সময় পর্যন্ত চুমা দেয়া যাবে বাবা মা স্ত্রীজন দিবে নির্দিষ্ট একটা সময় পার হয়ে গেলে আমাদের মা বোন নারী যারা তাদেরকে কেবল চুমা

এই জায়গাটা মলিম করে দিলেন আমাদের মুখে চুমা দেবার জন্য আর প্রত্যেকটা শিশুকে কেউ আল্লাহ নিয়ে একটা চুমা লাগালে আর যে মানুষ তাদের শিশু সন্তানদেরকে শিশু বাচ্চাদেরকে চুমো দেয় না আমার নবীজীবনে সে দুনিয়ার বুকে বড় বকিল বড় কৃপণ বড় ইতর মানুষ বলি নাওজ যে শিশুদের মুখে চুমো দেয় না শিশুদেরকে বলেছেন নবীজি বলেছেন অনেক লোক না শিশুদেরকে কোলে নিতে চায় না আমার নবীজি শিশুদেরকে কোলে নিতেন আদর করতেন চুমো দিতেন বিশেষ করে নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন ও হাসানকে এত বেশি আদর করেছেন হাদিসে পাকে আছে হাসান ও হুসাইনের শরীরের এক বিন্দু পরিমাণ জায়গা খালি ছিল না যেখানে চুমো দিতে গিয়ে আমার নবজির ঠোঁট লাগেনি বলি সুবহান কত বেশি চুমো দিতেন নাতি হাসান হুসাইন তাহলে চুমো দেয়া শিশুদেরকে চুমো দেয়া এটা পেয়ারা রসুলের সুন্নাত কার সুন্নাত

সন্তানরা তাদের বাবা মায়ের কপালে চুমা দিবে হাতে চুমা দিবে পায়ে চুমা দিবে এই যে আমরা কদম বুসা দিই কদমের মধ্যে যে এইভাবে হাত লাগায় এটা কদম বুসা হুবহু হয় না এটা পরিকল্পিত বুসা বুসা যেতে হলে আপনাকে আপনার উস্তাদ বা মুরব্বির কদমে গিয়ে ঠোঁট লাগাইতে হবে কদম বুসি আমরা কদম বুসি করে কি এভাবে হাত হাতে ধরে পায়ে ধরে না কদম বুসি দিতে হবে আপনাকে আপনার বাবা মায়ের পায়ে একবার নিজে ঠোঁট লাগিয়ে ঠোঁট লাগাতে দূরের কথা এখন হাত দিয়ে এভাবে কদম বুসে ওটার বিরুদ্ধে ফতোয়া চলতেছে ঠিক না ভাই ঠিক শিরিক ফতোয়া একবার আপনি উপর হয়ে বাবা মায়ের কদমে গিয়ে যদি কি দেন তখন তো শিরিকে আকবর হইব ঠিক না ভাই ঠিক আর আকবর আম বুজ্জি আকবর হুজুর আর বড় মহব্বতের মানুষ মার অসুস্থতা না হুজুর আল্লাহ সুস্থতা দান করুক আমীন আকবর মানি বড় অন্যরা নিজেরা কতসমতেই বড় হন না বড় হুজুর ঠিক আছে বড়জবালা আর মহব্বতের মানুষ একবারে খাটি খাটি মানুষ নবীন প্রেমিক যাই হোক কথা ছিল প্যারা রসুলের সুন্নাত মুখের দাড়ি ভাই আমার খেয়াল করতে হবে আপনার জন্ম লগ্ন থেকে তো দাড়ি ছিল না এটা নির্দিষ্ট মেয়াদে একটা নির্দিষ্ট বয়সে আল্লাহ আপনাকে দাড়ি দিলেন তাইলে আল্লাহ যখন আপনাকে দাড়ি দেয়াটা উপযুক্ত মনে করেছেন ঠিক তখনই দিয়েছেন ঠিক না ব্যাটে এখন আমার প্রশ্ন জাগে আল্লাহ যখন আপনাকে দাড়ি দেয়াটা উপযুক্ত মনে করেছেন আপনি কেন সেটাকে অনুপযুক্ত মনে করে ফেলে দিচ্ছেন আপনি কেবল দাড়ির উপর কেন ছুরি চালান আপনি এই দাড়ি যে কাটেন বছরে সপ্তাহে যদি একবার শেভ করেন তাহলে এক বছরে বায়ান্ন সপ্তাহ তাহলে বায়ান্ন বার আপনি শেভ করছেন আমি আপনাকে বায়ান্ন না বছরে একবার আপনি একটা কান কাটতেন এই পরামর্শ দিলাম আপনি কি আপনার কানটা কেটে দিবেন কথা বলেন কান কাটবেন আপনার নাকটা কাটবেন হাতের একটা আঙ্গুল কাটবেন কই আপনি তো শরীরের অন্য কোন অঙ্গকে এভাবে আঘাত করছেন না কান কেটে ফেললে আপনি বিবাহ করতে পারবেন নাক কেটে ফেললে আপনাকে কেউ মেয়ে দিবে না আপনি সে কারণে সেই ভয়ে কান কাটছেন না তবে প্রশ্ন জাগে দাড়ি কাটছেন কেন দাড়ি কাটার অনুমতি কোরআন হাদিস ফিকাহ ফতোয়া কোথাও আছে সেই পরিপূর্ণ শর্তটা হচ্ছে সেটা সেই কোঠারাই বলছি এই পারমিশন শরীয়তে নাই তার মানে এটা আমার নবীজির সুন্নতের खिलाफ কি বলেন ঠিক না बैठे আওয়াজ দেন ঠিক না बैठे তো যারা নবীকে mohabbat করেন যারা নবীর ভালোবাসে ওই নবীর প্রেমিক গণ নবীর মহাব্বতের উম্মত গুলাকে আমি বলছি আমার ভাইয়েরা সত্যিকার অর্থে যদি আল্লাহকে ভয় করেন নবীকে মহব্বত করেন নবীজির মহব্বত নিয়ে আল্লাহর ওয়াস্তে নবীর ভালোবাসায় দাড়িটা রেখে দি আল্লাহ কবুল করুক বলি আমি আজকাল দাড়ি রাখে অনেকে তাও হিন্দুস্তানের সুপারস্টারদের অনুসরণে আমাদের ছেলেরা অনেকে আজকাল দাড়ি রেখেছে তাদেরকে জিজ্ঞেস করি বাবা তুমি দাড়ি রেখেছো কেন কি হুজুরের সম্মানে হুজুরের মহাব্বতে কয় হুজুর না না তো কেন রাখছো তাই আমরা একটু ডিজাইন করে রাখছি আর কি তো দেখা যাচ্ছে সেই ফুলাটা কয়েকদিন পরে দাড়িগুলো ফেলে দিছে তাইলে সে আমার নবীজির সুন্নাত পবিত্র দাড়িটাকে নিয়ে কত রকমের বাহানা শুরু করে দিল একদিকে এক সম্প্রদায়ের লোক দাঁড়িয়ে রাখছেই না আর কতুরা রেখেই সেখানে এক ধরনের তাল বাহানা করছে তার মানে দাঁড়িটাকে একটা খেলনার বস্তু করে ফেলেছে বলি নাউজুবিল্লাহ সেটা উচিত নয় আমার ভাই প্যারা রসুলকে মহব্বত করলে আমি মাথা থেকে শুরু করছি আগে চুলের কথা বললাম দাড়ির কথা বললাম এইভাবেই আপনার মাথা থেকে পা পর্যন্ত আমার পেয়ারা হাজার হাজারো সুন্নাত আছে ঠিক না বেটি নবীজিকে मोहब्बत করে সেই সুন্নাতগুলা একটা 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 করে করে আমাদেরকে পালন করার দরকার আছে না নাই এই মাহফিল শেষ করে আমরা কোথায় যাব একটু আওয়াজ দিন একটু আওয়াজ দিন মাহফিল শেষ করে দেব সময় অনেক হয়ে গেছে এই মাহফিল শেষ করে আমরা কোথায় যাব বাসায় যাব যার যার ঘরে ঢুকব ঠিক না বেটি ঘরে ঢুকার জন্য একটা সুন্নত আছে আপনি ঘরে ঢুকবেন সর্বপ্রথম দরজা বন্ধ থাকলে অবশ্যই দরজায় গিয়ে এভাবে হাত টোকা দিবেন এরকম টোকা দিয়ে ভেতর থেকে যদি আওয়াজ আসে কে আপনি উত্তর দিবেন আপনার নিজের নাম পরিচয় দিয়ে কারণ রসুল্লাহ হাদিসে পাকে স্পষ্ট নিষেধ করেছেন বাহির থেকে এসে যখন তুমি দরজায় করা ঘাত করবে সে সময় ভেতর থেকে পরিচয় জানার জন্য কেউ তোমাকে জিজ্ঞেস করলে তুমি আমি 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 এরকম বলবে না এরকম আমি আমি বলার জন্য হুজুর নিষেধ করেছে কি বলবে আমি অমুক তার মানে ধরে নিন আপনার নাম আবদুল্লাহ আপনি জবাব দিবেন আমি আব্দুল্লাহ এসেছি ঘরের দরজা খুলে দিলে পরে এই দরজা তোমার মায়ে খুলে দিতে পারে তোমার মেয়ে খুলে দিতে পারে তোমার কোন ছেলে খুলে দিতে পারে তোমার ভাই খুলে দিতে পারে ঘরের অন্য কোন আপন জন খুলে দিতে পারে যেই বা যারাই খুলে দিক না কেন সে তো তোমার মুসলিম পরিবারের সদস্য ঘরের দুয়ারে তাকে দেখা মাত্র তুমি তার সালাম দা কি দিতে হবে সালাম দিতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু দেখেন আবার এখন তো আবার ও ডিজাইন হয়ে গেছে সালাম দেয় যাচ্ছে ডিজাইন করে আসাম এরকম দেনা না এটা এটা সালাম না আসাম মানে তুই মরে যা কই তুই তুই মরে যা এটা হুজুরের জমানায় এক ইহুদি এসে আমার নবীকে এরকম দিয়েছিল ইহুদি এসে হুজুরকে বলে আসসালাম আলাইক হুজুর বলে ওয়া আলাইকুম মাইশা সিদ্দিকা থেকে শুনলেন নবীর প্রেমে স্বামীর মায়ায় পড়ে মাইশা সিদ্দিকা বলছে ওয়া আলাইকুমুস সা ওয়া লানাতুল্লাহি আলাইক বাচ্চা আয়েশাকে বলেন এ আয়শাদ থামো থামো তোমার উচিত আলাই কিবির তোমার উচিত হবে ভদ্রতা বজায় রাখা কারণ তুমি নবীর পরিবার তুমি অশৃঙ্খল অসভ্য হয়ে গেলে নবীর উন্ম তো অসভ্য হয়ে যাবে আয়সাকে বারণ করলেন ডাক দিয়ে দিলেন আয়শা তুমি এরকম বলো না আয়শা বলে হুজুর আফালাম তাসমা মা ইয়াকুল আপনি কি শুনেন নাই এই ইহুদিটা কি বলেছেন আল্লাহ নবী বলে আয়সা রে আফালাম তাসমাই তুমি কি শুনো নাই মা কলো এ তুমি আমারে জিজ্ঞেস করছো ইহুদিটা কি বলেছে সেটা কি আমি শুনি নাই আমি তোমার জিজ্ঞেস করি তুমি শুনো নাই ওই ইহুদির বলার জবাবে আমি তারে কি বলেছিলা ইহুদি আমাকে বলেছে আসসালাম আলাইকুম আমিও বলেছি ওয়া আলাইকুম ইহুদি বলেছে হুজুর আপনি মরে যান আমি বলছি তুমিও মরে যাও খালাস মামলা সেখানে ডিসমিস কিন্তু আয়েশা সেখানে একটু শব্দ বাড়াইলেন কি বাড়াইলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া লানাতুল্লাহি আলাইকুম আল্লাহর গজব তোমার উপর পতিত হোক তুমিও মরে যাও আয়সারে তুমি কেন শব্দ বাড়াইলা তোমার ভদ্রতা স্বরূপ আচরণ করা উচিত ভদ্রতা লঙ্ঘন করা তোমাকে দিয়ে মানায় না তাহলে ইয়াহুদের বাচ্চারা আমার নবীর এসেছে কি দিয়েছিল সালাম দেয় না কি দিয়েছে সাম আসাম আজকাল আমরাও

উচিত কোনটা উচিত হচ্ছে আমরা সালাম দরজায় আঘাত দেওয়ার পরে দরজা যিনি খুলে দিবেন তাকে আমরা সালাম দিব দুই নম্বর সুন্নত ডান পাও দিয়ে আমার ঘরে ডুবব তিন নম্বর সুন্নাত বিসমিল্লাহ পড়ে আপনার ঘরে ঢুকবেন আমার নবী বলে এই তিনটা সুন্নাত আদায় করে আমার উম্মত বাহির থেকে তার ঘরে ডুববে এই সুন্নাত আমাদের পালন করার দরকার আছে না নাই নিজেকে কেবল সুন্নি দাবি করলে হবে না আর কেবল সুন্নাত আদায় করলে তিনি সুন্নি হয় না আকিদায় বিশ্বাসে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাগুলা বিশ্বাস করতে হবে আর সেই সুন্নি আকীদার বিশ্বাসী ভদ্রলোক রাসূলুল্লাহর এক একটা সুন্নাতকে তার জীবনে বাস্তবায়ন করা লাগবে ঠিক না বেঠে মাথায় টুপিটা দেন না নিজেকে সুন্নি দাবি করেন মুখে দাড়িটা রাখলেন না নিজেকে সুন্নি দাবি করছেন সুন্নি দাবি করতে পারবেন তবে আপনার মধ্যে যে সুন্নাত নাই এই জন্য তো দুঃখ করতে হয় ঠিক না বেটি রাসূলুল্লাহর সুন্নাত আমাদের জীবনে থাকার দরকার আছে না নাই থাকলে লাভ না ক্ষতি একটু আওয়াজ দিন লাভ না ক্ষতি আল্লাহর হাবীবের একটা একটা হাদিস পড়ে সুন্নতে নববীর ফজিলতের একটা হাদিস পড়ে আলোচনাকে একেবারে শেষের দিকে নিয়ে যাব আমার নবীজি বলেন মান তামাসসাকা বিসুন্নাতিন ইনদা ফসাদিন যেই ব্যক্তি এই সুন্নাত ফাজাদের زمانہে আমি রাসূলের একটা সুন্নাতকে শক্ত করে ধারণ করবে ফালাহ আজরু মিয়াতু শহীদিন আমার ওই উম্মতের জন্য আল্লাহ ওই উহুদ বদর বিভিন্ন যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহর নেতৃত্বে গিয়ে যুদ্ধ পরিচালনা করে সেই যুদ্ধে

কথা বলেন এটা কি সুন্নাত আজকাল অনেকে মসজিদে নামাজ পড়তে গেলে মাথায় টুপিটাও đeo আসল এগুলা বেশি আমরা দেখতে পাচ্ছি যে আহলে হাদিস যারা বলে তাদের সদস্যরা এই कांडগুলা করে নিজেদেরকে হালে হাদিস হাদিসের আহল দাবি করে নামাজ পড়তে গেলে গোয়ার গদ্দার ভঙ্গি নামাজ পড়ে মাথায় টুপি দেনা জাগায়ে মাথায় হাড়টারে বুকের উপর

ওই ডলার আর রিয়ালের জুড়ে এরা বাংলাদেশে ফেটনা ছড়াচ্ছে কি বলেন ঠিক না ব্যাটে তাহলে আমরা আমাদেরকে ধারণ করার দরকার আছে না নাই আমরা প্রত্যেকই চেষ্টা করব আমার পেয়ারা রসুলের জিন্দিগি থেকে একটা একটা করে সুন্নাত নিজেদের জীবনের মধ্যে প্র্যাকটিস করবার জন্য আল্লাহ কবুল করুক বলি আমি আউলিয়াই কেরাম আর আমাদের মধ্যে পার্থক্য সেই জায়গায় তারা আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করেছেন তারা রসুল্লাহকে সত্যিকার অর্থে মহব্বত করেছেন রসুল্লাহ ভালোবাসা কেবল মুখেই দাবি ছিল নয় তারা রসুল্লাহকে যেমন মুখে দাবি করতেন ভালোবাসি তেমন জীবন জৈবন অর্থ বৃত্ত সব কিছু হুজুরের কদমে সঁপে দিয়ে রসুল্লাহকে ভালোবেসে ভালোবেসেছেন কি বলেন ঠিক না বেঠে ভাইরা আমার আমার আগের বক্তা যিনি তিনিও আপনাদেরকে ইশারা করেছেন নামাজ পড়বার জন্য রোজা রাখবার জন্য হস জাকাত দান খয়রাত এসব করবার জন্য আমিও ঠিক সেটাই বলছি اللہ رو لیدر کے محبت جٹا کریں ایچا اپنے جنو فلاس پوائنٹ اللہ رو لیدر کے محبت کرتے اللہ رو لیدرش کرو نگاہ ولی میں یہ تاثیر دیکھی بدلتی ہزاروں کے تقدیر دیکھی اللہ رو انہیں ایک ولی دیر بلائیو تیر نظر کرم پڑے انہیں ایک دور بھاگار کپال پڑا ভাগ্যের পরিবর্তন হয়েছে আমরা দেখেছি সেই জন্য আল্লাহর অলিদেরকে মহব্বত করে তাদের সহবত ইতিহার করে তাদের থেকে দোয়া নেয়ার দরকার আছে না নাই আর তাদের রেখে যাওয়া শিখিয়ে যাওয়া আদর্শ পথে আমাদের থাকা দরকার আছে না নাই তো আল্লাহর অলিদের মধ্যে কি কেউ বেনমাজি ছিলেন নাকি ওরা শুধু নামাজি নয় ওরা পাঁচ অক্ত নামাজ তো পড়েছেন বটে রাত দিন চব্বিশ ঘন্টা তারা অসংখ্য গণিত নামাজ জিকির আসকার দোয়া দরুদ নফল এবাদত বন্দিগি করে তারা তাদের জীবনটারে সাজিয়েছেন ঠিক না ঠিক একদিকে ফরাস ঠিক ছিল অন্যদিকে অতিরিক্ত তারা নফলটাকে বেশি গুরুত্ব দিয়েছিলেন ফরজের পাশাপাশি ওয়াজিবের পাশাপাশি বেশি বেশি নফল তারা আদায় করতেন আল্লাহ দিনা ইয়াবিতুনা

কেবলা কুদ্দিসা সিররাহুল আজিজ তিনার মাজার হচ্ছে পশ্চিম মাদারবাড়িতে ঠিক না বটে আর কোথায় মাদারবাড়ি আর কোথায় পতেঙ্গার এই কন্ট্রোল মোড়ে এত দূর ব্যবধানে আপনারা কয়েকজন ভক্ত অনুরক্তরা ওনার ওরস পাক উদযাপন করতে গিয়ে এত সুন্দর চমৎকার মাহফিল করলেন সম্ভবত আগামী কাল ওরস খানা মেজবানি তাবারুকাতের আয়োজন আছে এত সব করছেন একটি মাত্র কারণ সেটা হচ্ছে এই তারা দুনিয়ার কোনো মানুষকে খুশি করবার জন্য এবাদত করেননি তারা জিকির আসকার এবাদত বন্দেগি সবটাই করেছেন আল্লাহকে খুশি করবার জন্য হাদিসে পাকে আছে আল্লাহর বন্দা যখন আল্লাহর জিকির করে এবাদত করতে 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 আল্লাহকে রাজি করে ফেলে তখন আল্লাহ স্পেশাল ফেরস্তা দিয়ে আসমানের জগতের সমস্ত আসমানি জগতে যারা আছে এদের সবার কাছে ওই বন্দাটার নাম ঠিকানা দিয়ে অ্যালাউন্স করে দে এই আসমানি জগতের ফেরস্তারা তোমরা গোটা আসমানে আজ প্রচার করে যে আমি আমার এই বন্দাটার উপর খুশি হয়ে গিয়েছি সুবহান এবং জমিনটাতে গোটা পৃথিবীর বুকে আল্লাহ স্পেশাল কিছু ফেরেস্তা দিয়ে বিশ্ববাসী জানিয়ে দেয় যে বিশ্ববাসী আমার এই বান্দা আমার মকবুল বান্দা তো মানুষের অন্তর জগতে ওই মানুষটার নাম জপে উঠে ভেসে উঠে আর তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা ভক্তি জেগে উঠে এই কারণে মানুষটা আমাদের রক্তে সম্পর্ক আত্মীয় না হলেও তার প্রতি আমাদের একটা मोहब्बत জাগে উঠে পকেটের পয়সা খরচ করে তার নামে পশু জবাই দিয়ে পশু কুরবানি দিয়ে ফাতিয়া করি আর মাহফিল করি কি বলেন ঠিক না बैठे তারা রাজি করেছেন কারে আর আল্লাহ ঘোষণা দিয়েছেন বিশ্বজগতেরে যারা আমারে রাজি করবে আমি গোটা বিশ্বজগত তার জন্য পাগল বানিয়ে দেব মানলাহুল মাওলা ফালাহুল কুল প্রভু হবে যার সবকিছু আল্লাহর রাজি করতে পারেন কিনা দেখেন আল্লাহর রাজি করলে দুনিয়ার আর কারো কিছু দুরা লাগবে না আল্লাহ এই বিশ্ব জগতকে আপনার পিছনে পিছনে ছটাবে বলি আলহামদুলিল্লাহ অনেক রাত হয়ে গেছে এত রাত আমার ভাই আমাকে ইশারা করেছিলেন 10টার দিকে আসার জন্য আমি চেষ্টা করেছি 10টার আগে এসেছি যাই হোক মাহফিল শুরু করতে একটু দেরি হয়েছে আমি মাইক পেয়েছি 11টা সাত মিনিটের দিকে তো সেই হিসাবে মাইক পাইতো আমার সময় লেগেছে যাই হোক এটাই এখানকার কঠিন বাস্তবতা ছিল তো আর একটু আগে থেকে শুরু করতে পারলে আগে থেকে শেষ করা যায় আমরা ছোটরা আমাদের ছোট বাচ্চাদেরকে তাদের ইংরেজি গল্পে ইংরেজি বইয়ে একটা কবিতা শিখাই আর্লি টু বেড আর্লি টু রাইস সকাল সকাল ঘুমাও আর সকাল সকাল জেগে উঠো আমি এই কথাটা এখানে এজন্যই বলছি আমি সব জায়গায় বলি যে আমাদের সুন্নি ভাইদের প্রোগ্রামগুলো শুরু হয় দেরিতে তাই শেষ হয় আগামীতে প্রোগ্রাম শুরু করবেন তাড়াতাড়ি আর্লি টু বেড কেন তারাতারি যেন আমরা বেড পাই বিছনা পাই ঘুমাতে পারি আর জুরাইস তাড়াতাড়ি ঘুমলে আমার ঘুম পূর্ণ হবে বাস আমি সকাল সকাল উঠতে পারবো তাড়াতাড়ি ঘুমলে আমার তাহাজ্জুদ পড়তে কষ্ট হবে না ফজর পড়তে কষ্ট হবে না আর দেরিতে ঘুমলে তাহাজ্জুদ তো দূরের কথা দেখা যাচ্ছে ফজরে পড়া হবে না ঠিক না بیٹি এজন্য আমাদের উচিত হবে আমি আমার ভাইদেরকে প্রায় জায়গায় বলি প্রোগ্রামগুলো তাড়াতাড়ি শুরু করবেন তাড়াতাড়ি শুরু করবেন আর একটা পরামর্শ দেই সেটা বলা উচিত না তারপরও বলছি প্রোগ্রামে অসংখ্য উলামায়ে কেরামকে দাওয়াত দিবেন মজলিসে তারা স্টেজে শোভাবর্ধন করে থাকবেন সহযোগিতা করবেন কিন্তু নির্বাচিত বক্তা রাখবেন খুব কম এটা এরকম বাহিরের প্রোগ্রামে বলা উচিত নয় তারপরে বলছি বুঝার জন্য বক্তা রাখবেন কম স্থানীয় সর্বোচ্চ এক দুইজন বক্তা বাহির থেকেই সম্ভব হলে একজন বক্তা রাখবেন অতিরিক্ত বক্তা দাওয়াত দিবেন কতক্ষণ পরে এটার সিরিজ দিবেন না মাই দিবেন কেউ আলোচনা করে শান্তি পাবে না এটা নির্দিষ্ট বিষয়ের উপর নির্দিষ্ট ট্রাফিক্স নিয়ে আলোচনা করতে হলে অন্ততপক্ষে এক দেড় ঘন্টা সময়ের দরকার আছে তা সেই হিসাবে সেদিকেও সতর্ক থাকবেন মাহফিল তাড়াতাড়ি স্টার্ট করবেন ভালো মানের বক্তাকে একটু সময় দিবেন এবং তাড়াতাড়ি শেষ করবেন নিয়ত করবেন আমি ফজরের নামাজটা জামাতে আদায় করব তাহলে মাহফিলও ঠিক থাকবে নামাজও ঠিক থাকবে কেউ আমাদের বদনামিও করতে পারবে আল্লাহ পাক সবাইকে কবুল করুক বলি আমিন খাইরুল কালাম যেটা শেষ কথা যেটা আমরা আল্লাহকে ভয় করব নবীজিকে মহব্বত করব আউলিয়াইকরাম যারা তাদের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে তাদের সান্নিধ্যে যাব তাদের জিয়ারত করব তবে ভন্ডামি করব না মাজারে পাকে গিয়ে ইচ্ছা প্রণোদিত শরীয়ত বিরোধী কোনো কাজ করব না সুন্নি 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 হক্কানি নয়। আলেমদের সাথে পরামর্শ করে যাব পারলে সুন্নি কোনো আলেমকে সাথে নিয়ে যাব কারণ আপনি হয়তো গর্হিত শরীয়ত বিরোধী কোনো কাজ করে ফেলতে পারবেন একজন আলেমের সাথে গেলে সেটা হবে না আলেম আপনাকে একটা সুনির্দিষ্ট নিয়ম নীতি তরিকার মধ্য দিয়ে মাজারে পাকের জিয়ারত আদব রক্ষা করে দোয়া নিয়ে আসতে পারবে আর আপনি গেলে দোয়া না উল্টো পাইলে বদ্ধও পাইতে পারবে না 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 মহিলারা জিয়ারতে যাবে পর্দার মাধ্যমে ব্যবস্থা থাকলে অন্যথায় নয় সাথে এই মোহরেম আমার মা বোনেরা মাজারে যায় বেশি ঠিক আছে তবে তাদের ঘর থেকে যাত্রা পর্যন্ত পর্দার ব্যবস্থা নিশ্চিত থাকতে হবে সেখানে যাওয়ার পরে মাজারের চৌহদ্দির ভেতরে নারী পুরুষ তো যেহেতু দুটা সম্প্রদায়ের লোক আছে সেখানে খেয়াল রাখতে হবে যেন নারী পুরুষের অবাধ মিলন মেলা না হয় থাকবে যাবে তবে নারী আর পুরুষ আলাদাভাবে ভাবে অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে জিয়ারতের জন্য তাহলে যাবেন জিয়ারত করবেন কারণ প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছরের মাথায় উহুদের সোহাদায়ে کرامদের মাজারে পাকে গিয়ে জিয়ারত করতেন হাদিসে পাকে আছে সময় নেই কারণে আমি ওই হাদিসগুলোর এবারত করছি না কেউ আপত্তি করলে আমার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন না আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি দেখিয়ে দেব প্যারা রসুল প্রতি বছরে ওহুদের মাজারে পাকে গিয়ে জিয়ারত করতেন আর হুজুরের এই

আল্লাহর বলিদের মাজারে পাকে গেলে আপনার অন্তরের মধ্যে আখরাতের কথা পরকালের কথা আল্লাহর ভয় দিন ধর্মের মায়া মহব্বত এগুলো জেগে উঠবে অতএব মাজারে যাওয়া যাবে তবে পর্দা লঙ্ঘন করে নয় সীমা লঙ্ঘন করে নয় গর্হিত কাজ করে নয় আল্লাহ পাক আমাদের সবাইকে শরীয়তের নির্দিষ্ট তরিকা মেনে আল্লাহর বলিদেরকে ওদের সাথে সম্পর্ক রেখে ওদেরকে সম্মান করে আমাদের জীবনটারে সার্থক জীবন করার তাও ফিক দান করে বলি আমিন আমরা সকলেই নবী অলির মতাদর্শের সৈনিক এই পথে থাকব এখন ইমানের বাজারে অনেক ঝড় তুফান চলতেছে ঠিক যাবে ঠিক কেউ যতই ঝড় তুফান আর সিগন্যাল চলুক না কেন কেউ নবী গলি আওলাদের রসুল এগুলাকে ছেড়ে অন্য কোথাও যাবেন কারণ এগুলাই সিদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত হেদায়তের একমাত্র নিশ্চিত নিরাপদ পথ এই পথ ছেড়ে অন্য কোনো পথে গেলে হেদায়ত খুঁজে পাবেন না পাবেন জাহান নামের দুয়ার ঠিক না বেঠে আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন পাঁচ নামাজ পড়বেন রোজার টাইমে রোজা রাখবেন হজ জাকাত দান কয়রাত বাদত বন্দী ঠিক রাখবেন যে যেখানে যে কাজ করেন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এগুলোর ফাঁকে ফাঁকে নামাজ দোয়াগুলো ঠিকই পড়ে ফেলবেন বাবা মা থাকলে খেদমত করবেন বড় জন উস্তাদ আলেম ওলামা সুন্নি আলেম আমি বারে বারে বলছি কোন অসুন্নি আলেম নবীর দুশ্মন আলেমের সাথে সম্পর্ক রাখবেন না দুই পয়সার কাছে আসবেন সুন্নি হকানি রব্বানি আলমের সাথে সুসম্পর্ক রাখবেন আল্লাহ আপনারা আমাদের সকলের জীবনপারে জীবন করে দিবেন বলিয়া